প্রেক্ষাগৃহে ঝড় তোলার পর এবার অস্কারে যাচ্ছে হাওয়া। মেজবাউর রহমান সুমন পরিচালিত এই সিনেমা আসন্ন 95তম একাডেমি অ্যাওয়ার্ডসের বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে অংশ নেবে। এ তথ্যটি নিশ্চিত করেছেন অস্কার বাংলাদেশ কমিটির সমন্বয়ক আব্দুল আল মারুফ। তিনি বললেন, এ বছরে অস্কারে যাওয়ার জন্য দুটি সিনেমা জমা পড়েছিল, এগুলো হলো কুড়া পরীক্ষা, শূন্য উড়া ও হাওয়া। এর মধ্য থেকে হাওয়াকে বেছে নিয়েছেন জুরি বোর্ডের সদস্যরা। প্রতি বছরই বাংলাদেশ থেকে অস্কারে সিনেমা পাঠানো হয়, যদিও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অর্জনের দেখা পায়নি দেশের সিনেমা। সেই অপূর্ণতার গল্প কি হাওয়া মাধ্যমে সমাপ্ত হবে, উত্তরের অপেক্ষায় সিনেমা প্রেমীরা। তবে আব্দুল্লাহ মারুফ জানালেন, হাওয়ার টেকনিক্যাল দিকগুলোতে মুগ্ধ হয়েছেন জুরি বোর্ডের সদস্যরা, এজন্য তারা সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। হাওয়া সিনেমাটি নির্মিত হয়েছে সমুদ্রে মাছ ধরার একটি ট্রলারকে ঘিরে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাফিজা তুষি, শরীফুল রাজ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার। এটি প্রযোজনা করেছেন সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। উল্লেখ্য, চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার 2023 সালের 12ই মার্চ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে বসবে 95তম আয়োজন। এতে 24টি শাখায় প্রদান করা হবে পুরস্কার। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কি জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।